বকেয়া বেতন ভাতা ও প্রভিডেন্ট ফান্ডের পাওনা টাকার দাবিতে কিছু সময় শ্রম ভবন ঘেরাও করে রাখেন শ্রমিক কর্মচারীরা দুপুরের দিকে ভবনের সামনে জড়ো হয় চারটি গার্মেন্টসের শ্রমিক কর্মচারীরা এই সময় তারা বিভিন্ন অভিযোগ তুলে ধরেন এতে তিন থেকে কেউ কেউ সাত মাসের বেতন না পাওয়ার অভিযোগ করেন শ্রমিকরা আরও জানান প্রভিডেন্ট ফান্ডের নামে মাসে পাঁচশো টাকা করে জমা রাখে রেখে এখন কোম্পানি বন্ধ করে দিয়েছে সাথে কোনো প্রকার পাওনা টাকা দেয়নি কোম্পানিগুলো তারা আরও বলেন গত মাসে শ্রম মন্ত্রণালয়ের উপদেষ্টা বকেয়া বেতন প্রদানের আশ্বাস দিলেও তা রক্ষা হয়নি এদিকে তিনটি কোম্পানি ন্যাশনাল কেমিক্যাল মাহমুদ ডেনিম ও এফি কোর শ্রমিকরা শ্রম মন্ত্রণালয়ের সচিবের আশ্বাসে চলে যান তাদের সাত অক্টোবর বৈঠকের জন্য ডাকা হয়েছে সাত মাসের বকিয়া বেতন পায় আর আমরা শ্রমিকরা পায় চার মাসের বকিয়া বেতন আমাদের বাকি আছে এরপরে আমাদের যে ফান্ডের টাকা ওইটাও বাকি আছে ছেলে মেয়ে মনে না খাই আমরা নাস্তা রাস্তা টুকটা কাম কাজ কাজা কোন রকম চলতে আছে টাকা পয়সাও দিতেছে কোম্পানিও খুলতেছে না এমন সিস্টেম করছে অন্য কোনো জায়গায় আমাদের চাকরি হচ্ছে না ন্যাশনাল কেমিক্যাল এবং এবিকো ইন্ডাস্ট্রিজের যে সম্পদ যদি মালিক পক্ষ পাওনা পরিশোধ না করে তাহলে সম্পদ ক্রোক করেই শ্রমিকদের পাওনা পরিশোধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে